আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও প্লে করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকুন। আজকে আপনাদেরকে দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কি টর্চ লাইট। তো এই টর্চ লাইটটি বিষয়ে আপনাদেরকে দুইটি কথা বলতে চাচ্ছি। দেখুন আমার হাতে আরও একটি টর্চ লাইট, আমার এখানে দুইটি টর্চ লাইট আছে। যে দুইটি টর্চ লাইট আমি মার্কেটে গেলাম, গিয়ে দেখি আসলে দুইটি নতুন প্রোডাক্ট আসছে। তো সেই প্রোডাক্ট এর আগে একটি দেখাইছিলাম যে মাথায় হেডলাইট কীভাবে দিয়ে মাছ মারা যায়। তো আজকে দেখাবো যে টর্চ লাইটের চার্জিং সিস্টেম, তিনটি সিস্টেম আছে এখানে, আপনাদেরকে তিনটি সিস্টেম দেখাবো, একে একে তিনটি সিস্টেম দেখাবো। তার আগে আমরা একটি টর্চ লাইট এখান থেকে বের করে নিই। তো আমরা একটি টর্চ লাইট এখান থেকে বের করে নিলাম। তো টর্চ লাইটটির কোম্পানি হচ্ছে এইচডিজিডি। দেখুন এখানে এইচডিজিডির একটি লোগো কিন্তু দেওয়া আছে, আলোর কারণে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না। যে দেখুন এখানে যে এইচডিজিডি কোম্পানিটি মোটামুটি ভালো। তো এর ভেতরে আর কি কি আছে সেটাও আপনাদেরকে দেখাই। দেখুন এখানে একটি চার্জিং কেবল, আমরা এটাকে টাইপ সি পোর্ট বলি বা 101 পিন, আমরা এটা দিয়ে আমরা এই টর্চ লাইটটিকে চার্জ দিতে পারবো। তো এরপর আপনাদেরকে দেখায় যে আসলে টর্চ লাইটের বৈশিষ্ট্যটা কি। এর ভেতরে আছে একটি লিথিয়াম ব্যাটারি, 4000 mAh লিথিয়াম ব্যাটারি আছে, যার ভোল্টেজ হলো 3.7 ভোল্ট। এবং এপাশে দেখতে পাচ্ছেন পাঁচটি ছোটো ছোটো লাইট, এই লাইটগুলি দিয়ে কিন্তু আপনারা অনেকেই দেখতে পাবেন, মানে এখন ব্যবহার করতে পারবেন কি যে অনেকেই এখন বিদ্যুৎ বাসায় কিন্তু বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না, রাত্রিবেলায় আরও বেশি সমস্যা করে। তো এই টর্চগুলো জ্বালিয়ে কিন্তু আপনারা অনেক সময় বাসার কাজ কাম করতে পারবেন। এবং সামনের যে টর্চ লাইটটি আছে এটি দিয়ে আপনারা চলাফেরা করতে পারবেন, অবশ্যই দীর্ঘস্থায়ী চার্জের লংজিভিটি থাকে। আপনারা এটা দিয়ে সারা রাত যদি মাছ মারতে চান, অনেকেই হয়তো মাছ মারার জন্য এই ধরনের লাইটগুলি খোঁজে। তো এর বাইরের যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি আকর্ষণীয় একটি ডিজাইন, মোটামুটি খুব ভালো। এর আর একটি সিস্টেম আছে আপনাদেরকে দেখাই। দেখুন এখানে একটি চারটি বার আছে, এখানে চারটি বার আছে, এই চারটি বারে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার এই লাইটে কতটুকু পরিমাণে চার্জ আছে। এই চার্জ কিন্তু এই লাইটের এখানে দেখতে পারবেন, মোবাইলের যেরকম কাটি আপনারা দেখেন যে আসলে মোবাইলের চার্জ কত কাটি আছে কয় দাগ আছে, এই লাইটটিরও কিন্তু ওই সিস্টেমের চার্জ আছে। আর এখানের যে সুইচটি আছে এই সুইচটি কিন্তু আলতোভাবে পুশ করলেই কিন্তু সুইচ লাইটগুলি জ্বলে। আগের যে টর্চ লাইটগুলি আসলে ছিল যে সেগুলোর কিন্তু জোরে চাপ দেওয়ার পর সুইচ বসে যায়, আটকে যায়, আবার চাপ দিলে উঠে আসে, এরকম না, এখানে টাচ সিস্টেম। দেখুন জ্বলছে, আবার হালকা একটু টাচ দিবেন বন্ধ হয়ে গেল, মানে বন্ধ বলতে কি সামনের লাইটটি কিন্তু স্লো হয়ে গেল, মানে দুইটি সিস্টেমে এই লাইটগুলি জ্বলে, মানে ফোকাস বেশি হতে পারে, ফোকাস কমও করতে পারবেন। আর একটি টাচ দেবেন, দেখুন এখানে লাইটটি কিন্তু জ্বলছে, দেখুন বিদ্যুৎ চলে গেলে কিন্তু এভাবে আপনারা বাসা বাড়িতেই ব্যবহার করতে পারবেন। আর সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে, দেখুন আপনার চার্জার বাতিগুলি শো করবে, এখানে যখনই চাপ দেবেন তখনই কিন্তু চার্জার বাতি শো করবে। আর একবার বাতি শো করবে কখন, যখন এখানে চার্জিং কেবলটি আপনারা লাগাইবেন। আমি আপনাদেরকে চার্জিং যে কেবলটি আছে সেই কেবলটি লাগিয়ে দেখাইতেছি। দেখুন যে এখানে আসলে বাতি কিভাবে শো করে, আমার মোবাইলের চার্জার, আপনারা মোবাইলের চার্জার দিয়েও কিন্তু চার্জ দিতে পারবেন। আমি এখানে চার্জার বাতিটি, মানে চার্জিং লাইনটি দিলাম, দেখুন দেখুন এটা একদম মোবাইলের সিস্টেম, মোবাইলে যেরকম কাটি ওঠে দেখা যায় চার্জ হচ্ছে কি না, এটাতেও কিন্তু ওই সিস্টেমে আপনারা দেখতে পারবেন যে চার্জ হচ্ছে কি না এবং কত পার্সেন্ট চার্জ আছে, কয় দেখ চার্জ আছে, আপনারা এটাতে দেখতে পারবেন। তো লাইটটি খুব
স্মুথলি ব্যবহার করতে পারবেন এবং সুইচগুলো খুব মোটামুটি ভালো দেখে মনে হলো আমার। তো দেখুন এটা কিন্তু ফোকাসিং বেশি, আবার এটা কমে দিবেন, আরেক চাপ দিবেন আবার কমে যাবে, আবার চাপ দিবেন আপনার পেছনের লাইটটি জ্বলবে, আরেকটি চাপ দিবেন এটা অফ হয়ে গেল। তো এখান এর ভেতরে বৃষ্টির পানি বা হাতের যে পানিগুলি থাকে এগুলি কিন্তু সহজে ঢুকতে পারবে না, কারণ সুন্দরভাবে এগুলো ফিটিং করা আছে, এভাবে এর ভেতর দিয়ে পানি ঢুকতে পারবে না। রাবারের এইগুলোতে যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজের এখান দিয়ে কিন্তু রাবার সিস্টেম দেওয়া আছে, সুইচের উপরে কিন্তু রাবার দেওয়া আছে, পানি কিন্তু এর ভেতরে ঢোকার কোনো সম্ভাবনা নাই। তারপরেও একদম যদি পানিতে তুলিয়ে রাখেন তাহলে কিন্তু ঢুকবেই, এমনিতে হালকা বৃষ্টির পানি কিন্তু এর উপরে পড়লেও কিন্তু এর ভেতরে ঢোকার কোনো সম্ভাবনা নাই। তো এর ভেতরে যে বাল্বগুলি দেওয়া আছে, দেখুন বাল্বগুলি কিন্তু পাথরের যে বাল্ব আছে খুব কম ভোল্টেজ টানে, এর চার্জ ক্ষমতা কিন্তু দীর্ঘক্ষণ থাকে। তো যদি এই ধরনের লাইটগুলি আপনারা নিতে চান, আমার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে এবং অ্যাবাউট সেকশনে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা এই ধরনের লাইটগুলো নিতে পারবেন। আপনারা যেখানে নিতে চান আমি সেখানে আপনাদেরকে দিতে পারবো। তো দামের যে বিষয়টি, আমি কিন্তু এখনও দামের যে বিষয়টি সেটি বলি নাই, এই লাইটগুলি আপনাদেরকে নিতে হলে আপনাদের 350 টাকা থেকে 360 টাকা পর্যন্ত খুচরো ক্রয় করতে হবে। পরবর্তীতে দামের একটু কম বেশ হতেও পারে, অনেক সময় বিভিন্ন কারণে দামের একটু কম বেশ হয়ে যায় আর কি। এখন বর্তমানে আমি যে সময়টায় আপনাদেরকে ভিডিও করে দেখাইতেছি এই সময়টায় 350 টাকা বাজার রেট আর কি। তো আজকে এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এবং কমেন্ট করে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন আশা করি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।